প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে 17ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত সেবাপাক্ষিক কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে 17ই সেপ্টেম্বর থেকে গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রক্তদান শিবির, স্বচ্ছতা অভিযান, বৃক্ষরোপণ ও বস্ত্রদানের মতো বিভিন্ন সেবাপাক্ষিক কার্যক্রম চলছে। তারই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টি 7 রামনগর মণ্ডলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার। এই দিনে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার এবং বিজেপি সদর শহর জেলা সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি মুখ্যমন্ত্রীর হাত ধরে রামনগর মণ্ডলের নতুন অফিস ভবনেরও উদ্বোধন হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সেবাই ধর্ম, তাই বিজেপি দল সারা বছরে বিভিন্ন সেবামূলক কার্যক্রম হাতে নিয়ে থাকে। অপরদিকে বিরোধীরা গুটি কয়েক কর্মী সমর্থকদের নিয়ে আন্দোলনে ব্যস্ত থাকে, এছাড়া তাদের আর কোনো কাজ নেই। জনগণ তাদের উপর থেকে বিশ্বাস সম্পূর্ণ হারিয়ে ফেলেছে, তাই মাঝে মাঝে আন্দোলনের নামে মানুষের সহানুভূতি লাভের চেষ্টা করে থাকেন বিরোধী। একদিকে আমরা সারা বছর আমরা এই ধরনের কার্যক্রম করি, যেটা আমাদের মণ্ডলের প্রেসিডেন্ট বলেছেন, সেবাই আমাদের ধর্ম এবং সেবার মাধ্যমে আমরা মানুষের কাছে থাকতে চাই, সেই দিকে আমরা কাজ করি। আরেক দিকে বিরোধী দলের ওদের তো কোনো কাজ নেই, খালি কিছু 8-10 জন লোক নিয়ে বেরোবে আর বলবে এখানে আইনের শাসন নেই, এমুকটা নেই, তেমুকটা নেই। এদের কাজে এত মানুষের সাথে ওদের মানুষকে ওরা হারিয়ে ফেলেছে। মানুষদের থেকে যে আস্থা সেটা কিন্তু ওদের আর নেই। এই কারণে মাঝে মাঝে উকি ঝুঁকি দেয়, বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নামেন, কিন্তু এতে করে কাজের কাজ কিচ্ছুই হবে না। পাশাপাশি বিগত সরকারের সময় রাজ্যের বুকে ঘটে যাওয়া খুনের ঘটনাগুলো নিয়ে বর্তমান রাজ্য সরকার পুনরায় তদন্ত কার্য চালাবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তৎকালীন সময় রাজ্যের বুকে অনেক খুনের ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু সেই সময় নানা কৌশল অনেক মামলার সঠিক তদন্ত কিংবা বিচারের আগে মামলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবারে সেই সমস্ত মামলাগুলো পুনরায় তদন্ত করা হবে। আমাকে ফোন করে বললে, না না আপনারা যান, ব্যবস্থা করে দিই, তারপরেও বলবে এখানে গণতন্ত্র নেই। ওদের সময় কি গণতন্ত্র সেটা কয়েকদিন পরে বুঝতে পারবে, যখন ওদের পুরো ইতিহাস আমরা বলেছি যতগুলো এখানে খুন হয়েছে। আইনের বিষয়টা দেখে সবকটা খুনের আবার নতুনভাবে ওপেন করার আমি চেষ্টা করবো, এবং শুধু বলা না সেটা করবো আমরা। কেউ ভেবেছে হয়তো বা নানা রকম কারুকার্যের মাধ্যমে সেগুলো বন্ধ করে দিয়েছে, ক্লোজ চ্যাপ্টার, ইট উইল নট হ্যাপেন, এটাকে ওপেন করার ব্যবস্থা আমরা করব। এদিন বক্তব্য রাখতে গিয়ে নতুন মণ্ডল কার্যালয় উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক দীপক মজুমদার বলেন, পূর্বে মণ্ডলে আলাদা কার্যালয় না থাকার ফলে কোনো জরুরি বৈঠক কিংবা অন্যান্য দলীয় কাজের জন্য স্থানীয়দের বাড়িতে যেতে হতো কার্যকর্তাদের। তবে আজ এই মণ্ডল কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনের ফলে কার্যকর্তাদের দলীয় কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। দ্বিতীয় বিষয় যেটা, আমাদের রামনগর যারা আমাদের ভারতীয় জনতার কার্যকর্তা বা রামনগরে যারা আমরা দলের সঙ্গে যুক্ত আছি তাদের কাছে একটা শুভ দিন আমি বলবো, যে আমরা রামনগরে আলাদাভাবে এই প্রথম আমি বলবো বিগত অনেক বছর পর আলাদা একটা মণ্ডল অফিস কার্যকর্তাদের কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। এটা রামনগরে এই প্রথম হয়েছে। আগে ব্যক্তিকেন্দ্রিক বাড়ি কেন্দ্রিক যেখানে হতো কারণ হতো সেভাবেই দল চলতো, সেভাবেই পরিচালনা করে আমাদের সিটটা জিততাম আমরা, কিন্তু সাংগঠনিক কার্যকর্ম কিন্তু সাংগঠনিক অফিস ছিল না। এই প্রথম রামনগর বিধানসভা অন্তর্ভুক্ত জায়গায় রামনগরে মণ্ডল প্রতিষ্ঠিত হয়েছে। এটা আপনাদের কাজ করতে সুবিধা হবে এবং এটা একটা বিশাল বলবো সাংগঠনিক আমাদের একটা স্বীকৃতি গড়ের থেকে দিয়েছে। এদিন রক্তদান শিবির এবং মণ্ডল কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।